দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা পরীক্ষা দিবে আগস্ট মাসে চব্বিশ সালে তখন তোমাদের সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট হবে তার সাজেশন অর্থাৎ মাধ্যমিককে মাথায় রেখে হিস্ট্রি সাজেশন আমরা ইতিমধ্যে ভূগোল সাহসান দি যে আজকে ইতিহাস পরবর্তী সময়ে বাংলা বা ইংরেজি অন্যান্য বিষয়গুলো আসবে এখানে তুমি জানো যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই তিনটি অধ্যায় রয়েছে প্রথমত চতুর্থ অধ্যায় এটার মান হচ্ছে এখন যে প্রশ্নগুলো বলবো সেটার মান হচ্ছে দুই জাতীয়তাবাদবাদের বিকাশে গোড়া এবং আনন্দমঠ দুটো আলাদা আলাদা উপন্যাসের গুরুত্ব কি ছিল বাদ এই প্রশ্নটা হতে পারে আনন্দমঠ ও অবলিক গোরা গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল মাথায় রাখবে আনন্দমঠটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এটা কিন্তু চারের বা আটের বিভিন্ন জায়গায় প্রশ্নটা করতে হবে তারপর ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ইলবার্ট বিল কি আমরা প্রথমে দু নম্বরগুলো দেখে নেব বঙ্গভাষা প্রকাশিকা সভার দুটি কার্যাবলী লেখক বা একে কেন প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় দুবার বলা হয়েছে নেক্সট হচ্ছে পাঁচে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল মূলত দুটি কারণ লিখবে এবং এক নম্বর দু নম্বর করে লিখবে দুটো আলাদা আলাদা প্যারাতে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলা যায় কি আর সেই বিদ্রোহে শিক্ষিত সম্প্রদায় বা শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের কি ভূমিকা ছিল বা তাদের মনোভাব কী ছিল পরে তোমাদের জন্য দুটো প্রশ্ন রইলো এটা কমেন্টে উত্তর দেবে বন্দে মাতরম সংগীতটি রচিত হয় কত সালে এই একটা প্রশ্ন সাল লিখবে কিংবা কখন গঘ লিখবে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কোন খ্রিস্টাব্দে এই যে সায়সান বিশিষ্ট শিক্ষক মহাশয় মাননীয় নিত্যানন্দ সার আমাদের নিম্লে শিমলাপাল স্কুলের নিত্যানন্দ সারের সারেছেন আমরা পরবর্তী সময়ে অন্যান্য বিষয়গুলো দেখব ঠিক আছে আর যারা ভূগোলটা দেখেনি তারা দেখে নেবে চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় চতুর্থ অধ্যায়ে চার নম্বর মানের প্রশ্নে আসছি জাতীয়তাবাদের বিকাশে বলুন না আনন্দমঠটা বারবার আমরা পেয়েছি টিকা লেখো জমিদার সভা আঠারোশো আঠারোশো সালে বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ বলা যায় কি তারপর ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো তিনি কি ভূমিকা নিয়েছিলেন এটাকে শুরু করা এবং এটাকে ক্রমবর্ধিত করা অর্থাৎ সংঘটিকে আরও বিকাশপ্রাপ্ত করা আট নম্বর মানের একটাই প্রশ্ন থাকলো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বা গুরুত্ব আলোচনা করো এরপর পাঁচ নম্বর অধ্যায় যেখানে প্রথমে দুই তারপরে চার তারপরে আট কাকে ছিলেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল বাংলা লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব কি জেমস অগাস্টাস হিকি স্মরণীয় কেন বাংলা হরফের পঞ্চানন কর্মকারের অবদান লেখ বা পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মানে হচ্ছে বিটিআই এটা দুই চার আট সবই দেখতে হবে প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং গুরুত্ব লেখক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল উইলিয়াম কেরি স্মরণীয় কেন বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন শ্রীনিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এটা আমরা আবার একবার আটে পাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন তারকনাথ পালিত স্মরণীয় কেন এটা অতিরিক্ত জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় চার নম্বর মানের প্রশ্ন বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি মুদ্রণ প্রতিষ্ঠান পরিণত হয় জাতীয় শিক্ষার জাতীয় শিক্ষা পরিষদ আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কি ছিল বাংলা কারিগরি শিক্ষা বিকাশে বিটিআই বললো না বিটিএ সব ক্ষেত্রে পাবে দেখবে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারে সম্পর্ক বিশ্লেষণ কর বাংলার মুদ্রণ শিক্ষার বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কেমন ছিল যদি কম গুরুত্বপূর্ণ দেখবে আর মহেন্দ্রলাল সরকার এর ভূমিকা কী ছিল বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে এরপর আটের প্রশ্ন ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে ওখানে যে চার নম্বর মানের প্রশ্নগুলো যেভাবে আছে আর কি একটা একটাতে বিজ্ঞান আছে একটাতে কারিগরি আছে অর্থাৎ বিটিআই আই কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির জাতীয় শিক্ষা পরিষদ এই যে চারটে পাঁচটা প্রতিষ্ঠান এদের ভূমিকা তোমাকে উল্লেখ করতে হবে দ্বিতীয় প্রশ্ন চারে পেয়েছিলাম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা অতিরিক্ত দেখিয়ে রাখবে তবু হ্যাডলাইডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলা ছাপাখানার বিস্তারে চার্লস উইলকিনসনের ভূমিকা উল্লেখ কর যুক্ত পাঁচ আট ষষ্ঠ অধ্যায় এবং শেষ অধ্যায় প্রথমে দু নম্বর মানের প্রশ্ন থাকবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী কেন যোগদান করেনি সত্যাগ্রহ আন্দোলন বলতে কী বোঝো বা বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয় চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কী তিন কাঠিয়া প্রথা কী তাম্রলিপ্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার কেন গঠিত হয়েছিল কেভাগা আন্দোলন আন্দোলনের কী কী দাবি ছিল ওয়াক্স অ্যান্ড প্রেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয় কে কবে ভারতে প্রথম মে দিবস পালন করেন গান্ধী কেন ডান্ডি অভিযান করেছিলেন মাদারি পাশি কে ছিলেন চৌরি চৌরা ঘটনা গুরুত্বপূর্ণ কেন উনিশশো সালে শিল্প বিরোধী বিল ও জননিরাপত্তা বিলে কি বলা হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কি কী ছিল সারা ভারত খ্রিস্টান সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল কে কবে ফর ব্লক দল গঠন করেন রম্পা বিদ্রোহ কেন হয়েছিল অতিরিক্ত ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব অতিরিক্ত মিরাট ষড়যন্ত্র মামলাটি কী অতিরিক্ত আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন এই চারটে শেষের প্রশ্ন অতিরিক্ত চার নম্বর মানের প্রশ্নে ওয়ার্কস অ্যান্ড পেজেন্স পার্টি এটা দু নম্বরে পেয়েছ কিন্তু বড়ো করে লিখতে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন এটা অতিরিক্ত এটা করলে অনেকটা কিছুই করা হয়ে যাবে স্মৃতি ও আত্মজীবনী কীভাবে দেশভাগ সম্পর্কিত ইতিহাস চর্চায় নতুন উপাদান সরবরাহের তার বিশ্লেষণ করো সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব ছিল নম্বর মানের প্রশ্নে বঙ্গভঙ্গ বিরোধী এবং আইন অমান্য পর্বে কৃষক আন্দোলন এবারে ছাত্র আন্দোলন ছিল নিশ্চয় দেখেছ অসহযোগ ও ভারত ছাড়া আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন শেষ প্রশ্ন শেষ দুটো প্রশ্ন ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো আর বার্দলি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তুমি কি মনে করো এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং শ্রমিক কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল আজ এই পর্যন্ত পরবর্তী সময়ে আমরা বাংলা এবং এই জীবনবিজ্ঞান বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ